Assalamualaikum. Assalamualaikum বলো। আফিফ। Good morning. Good morning. আফিফ খাওয়া দাওয়া করছে একটুখানি। আফিফ আজকে এই প্রথম বাংলাদেশে স্কুলে যাবে। এই প্রথম না আপু? বাংলাদেশের লাইফে এই প্রথম সে স্কুলে যাবে। ঘুম থেকে উঠেছে, এখন 7টা বাজে। সে একটু ব্রেকফাস্ট করছে, একটু ব্রেড নিয়েছে আর একটু ডিম নিয়েছে, এটা খাবে। তার মা নিয়েছে এক কাপ চা, সাথে তার পছন্দের বিস্কুট। এই টোস্টটাও দেখলাম ভালো লাগে, টোস্ট রানি। যাই হোক, আর আপনি আজকে স্কুলে একটা টিফিন নিয়ে যাবে। কি নিয়ে যাবে আপনি? কেন কাউকে বলেছিল না, ভুলে গিয়েছে? অফল বলেছিল না, অফল বানিয়ে দেবো, অফল নিয়ে যাবে সে। তো তার জন্য অলরেডি অটো মানে অফল দিয়ে দিয়েছি অফল মেকারে। এই বিস্কুটটা মজা কেন? কি মনে হয় যেন বিয়ে বাজার টোস্ট, বিয়ে বাজার টোস্ট যেরকম থাকে ঠিক সেরকম, এই জন্যই মজা লাগে। তো এই টোস্টটা আমার খুব ভালো লাগে এই জন্য। এদের সবার ফ্যামিলির নিচে একটু সময় থাকলে মেটিয়ে যায় একদম খাবার দাবার। হাফিফ খেয়ে কাপড় কাপড় পরবে, আর হাফিফের মা হাফিফের স্কুল ড্রেস এখনও বানানো হয়নি। আমাকে স্কুল থেকে স্কুল ড্রেস বানানোর আগেই দিয়েছিল, আমি নিজের থেকেই মানে অতটা গুরুত্ব দেইনি। কারণ হচ্ছে আপনাদের স্কুল খুলবে কি না এই বছর সেটা শিওর ছিলাম না, সেই জন্য স্কুল বানায় ড্রেস বানাইনি। যে এখন তো যেহেতু বাচ্চাদের গ্রোথিং বয়স লম্বা হয়ে যাবে, দেখা যাবে স্কুল ড্রেস বানালে যদি আবার ছোটো হয়ে যায় বা মাপ পরে ঠিক মতো না হয়, সেই জন্য বানাইনি। এখন যেটা হয়েছে, হঠাৎ করেই তো স্কুল শুনলাম খুলবে, আমি যে একটু সময় নিয়ে যাব, যে যে একটু দেখবো ড্রেসটা বানাতে দেবো, সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না তখন। আর ওর আব্বু বিজি ছিল, ওর আব্বু যেতে পারেনি। এখন যেটা হয়েছে, এই সপ্তাহে স্কুল ড্রেসটা বানাতে দেবো, নেক্সট সপ্তাহে আপনি স্কুল ড্রেস পরে যাবে ইনশাআল্লাহ। তো আমি তো ওকে পরে নিলাম, এখন যাই। আপনি রেডি স্কুলে দিয়ে এসে? আপনি তোমার অনুমতি কী, ফিলিংস কী তোমার? বাচ্চারা তো এখন এটাই চিনতে পারে, পড়াশোনার পাশাপাশি ফ্রেন্ডস খোঁজে। আমার ছেলের তো আসলে কোনো ফ্রেন্ডস নেই এখানে, শুধু ওই মামা তো ভাই আছে, শুধু আমার বড় ভাইয়ের ছেলে, এছাড়া তো তেমন কেউ নেই ওর বয়সে। তো সেজন্য স্কুলে যেতে চায়, ফ্রেন্ডস বানাতে চায়, হ্যাঁ, তারপরে পড়াশোনা করতে চায়। সব বাচ্চারা এখন এটাই চায়, ঘরে থেকে থেকে বাচ্চারা আসলে বোর হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই, কারণ যেই মহামারী শুরু হয়েছে এখন স্কুল খুললে না হয় কী হয় সেটা আল্লাহ মাহবুব জানে। যাই হোক, ছেলে রেডি হচ্ছে, এখনই আমরা বাসার থেকে নামবো, আমাদের সাথে আপনারাও চলুন, ওরে দিয়ে আসি স্কুলে। আর রাস্তাটাও দেখি এখন সকালে কীরকমের রাস্তা, চলুন সবাই যাই একসাথে। আমরা দেবো আসে, তোমার ওয়াফেলটা খেয়ে ফেলো। আসে ওয়াফেল খাবে বলেছে, বলেছে যে মা আমাকে ওয়াফেল দাও, আমি ওয়াফেল খাবো। তা বললাম ঠিক আছে খাও। শু পড়েছো বাবা? চলো আল্লাহর নাম নিয়ে যাই, দেখি ছেলেটাকে দিয়ে। বাইরে বৃষ্টি হয়েছে, ঘর থেকে বোঝাও যায় না যে বাইরে বৃষ্টি হয়েছে। Thank you.
দোকানপাট এখনো বন্ধ, কোনো কিছু খুলে নাই। সকাল তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে মাঝে মাঝে কমেন্টেও আসে, আপু তোমার এখনকার লাইফটা কি ভালো লাগে নাকি সৌদি আরবে যে লাইফটা ছিল ওটা ভালো লাগতো। আমি আসলে দেখি যে এখনকার লাইফটা যত কাজই থাকুক না কেন, এখনকার লাইফটা আসলে তুলনামূলক অনেক সুন্দর। এখন যেমন আমার কাজের মাত্রাটা বেড়ে গিয়েছে, এই যে ছেলেকে নিয়ে আসলাম স্কুলে, ছেলেকে দিয়ে যাব, এখন রান্না বান্না করব, আমার আসলে এগুলোই ভালো লাগে লাইফে, বসে থাকা ভালো লাগে না। দিয়ে আসলাম ছেলেকে, উপর পর্যন্ত যেতে পারি না, নিচে বলো যে না ও একাই যেতে পারবে, আমি চলে আসলাম। ছেলে প্রথম স্কুল, ছোটো তো আরও একটু ভয়ে ভয়ে আছে, বাংলাদেশ তো কখনো ক্লাস করে নাই, তো ইউনিফর্ম বানিয়ে ফেলবো। মোটামুটি সব বাচ্চারা ইউনিফর্ম পরা ছিল, অল্প কিছু ছিল না, ওরা হয়তো নেক্সট সপ্তাহে বানিয়ে ফেলবে, আমি দেব, যদি পারি এই সপ্তাহে হয়ে যায় তো এই সপ্তাহে পরে আসতে পারবি নেক্সট। সকালবেলা ঘুম থেকে যদি আমরা উঠি তাহলে সারা দিনটা অনেক বেশি পাওয়া যায় এবং কাজকর্মও অনেক জলদি কমপ্লিট হয়ে যায়। আসলে সকালে ওঠা অনেক ভালো, সকালে ওঠার অভ্যাস থাকাও ভালো। আমি আসলে দেখা যায় অনেক সময় সকালে উঠে যাই, আবার অনেক সময় একটু লেট হয় বাসায় এসে, তারপরে কিন্তু আমি বসে থাকিনি, টুকটাক কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি মুরগি কাটছি, মুরগিটা ভিজিয়ে গিয়েছিলাম যাওয়ার আগে, এটা দেশি মুরগি, চিন্তা করলাম মুরগিটাকে কেটে এটা এই রান্না করি আজকে। আর যাওয়ার ওর 12টায় ছুটি আফিফের, চিন্তা করেছি যে যাওয়ার আগে চিকেনটা যদি মানে মুরগিটা রান্না করি তাহলে, আর একটু সব খাবার যদি মোটামুটি রেডি থাকে তাহলে 2টার ভিতরে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াকে আজকে আর স্কুলে পাঠাবো না, যেহেতু সে বিজিও আছে, আর চিন্তা করলাম এরপর থেকে আনাটা সেই করবে, আমি শুধু সকালে দিয়ে আসবো, কারণ ওই সময় সে ঘুম থেকে ওঠে না, আমি যেহেতু উঠি সকালে ঘুম থেকে আমি দিয়ে আসবো, সে নিয়ে আসবে, কারণ 2টা কাজ আমি একা করতে আসলে কষ্ট হয়ে যাবে, এদিকে রান্না বান্না, এই জন্য আমি চিন্তা করলাম এরপর থেকে সে নিয়ে আসবে, আর এদিকে আমারও তাহলে রান্না বান্নার ঝামেলা হবে না, কারণ দিয়ে নিয়ে আসতে কিন্তু অনেক টাইম লাগে। তো মশলাটা কষিয়ে নিয়েছি, চিকেন যেভাবে রান্না করি ওভাবেই করছি, তো দেশি স্টাইলেই করবো, একটু ঝোলঝোল করে। এখন আমার ছেলেকে নিয়ে আসতে যাই, ছুটির টাইম হয়েছে, 11:30 বাজে, 11:45 ছুটি, তো আমি আগে ভাগেই নেমে যাই ছেলেকে নিয়ে এসে। রান্নাটা পুরো হয়নি, চুল অফ করে রেখেছি, তো এসে আমরা বাকি রান্নাটুকু কমপ্লিট করবো। পৌনে 12টা বাজে, একদম রাস্তাঘাটে ভরা মানুষ, রোদও উঠেছে, সকালে ছিল একদম মেঘ মেঘ, এখন আর মেঘটাও নেই। আর এটা পুলিশ হসপিটাল, এখানেই আমি সেকেন্ড ডোজ ইঞ্জেকশনটা দিয়েছি, আমার বাসার একদম পাশেই, তো এখন যাচ্ছি। আর রাস্তাঘাটে মানুষজন ভালো ভালোই লাগছে দেখে। এখানে যে কাণ্ডটা ঘটলো সেটা মানে মনে রাখার মতো, সেটা হচ্ছে আমি দার্জিলিং এলাচি কেনার জন্য এখানে একটু ওয়েট করেছিলাম, মানে নেমেছিলাম, তখনই বৃষ্টি শুরু হলো জোরে, তো রিক্সাওয়ালার পর্দা ছিল না, তো আমাকে এখানে একটু দাঁড়ালাম, তো এর মধ্যে বৃষ্টি থামার পরে আমি রিক্সায় আবার রওনা দিলাম। রিক্সাওয়ালা যেটা করলো, সিটটা ভেজা ছিল, সে তার লুঙ্গিটা দিয়ে সুন্দর করে ছিট মানে মুচ্ছিল, তখন আমি বলি হায় 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 চাচা মিয়া কী করছেন এটা, তো সে খুব করুণিয়াতে বলল যে আপনার তো ভিজে যাবেন সেজন্য সিটটা মুছে দিচ্ছি। তা আমি এখন কি তাকে তো কিছু বলতে পারি না, হাসবো না কাঁদবো না কী করবো, কারণ ওই সিটে আসলে আমার আসতে খুবই আনিজি লাগছিলো, খুবই খারাপ লাগছিলো, তারপর যাই হোক এসে আর কি করার, তো কী আর করার, এসেই আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। আর আমার হাসি আর পাচ্ছিলো, আবার খারাপও লাগছিলো বেচারা আমার জন্য সিটটা মুছে দিল, আসলে এখন তো করোনার সময়, এখন মানুষের সব কিছুর থেকে একটু সচেতন থাকাই বেটার, ওরা তো আসলে বুঝে না। একটু আলু দিয়েছি মাংসের ভেতরে, এটা আরেকটু হবে, এটা এভাবে আলগায় ঢেকে রাখলাম আরেকটু হোক, এইভাবে আমি গোসলটা করে আসি, চুলাটা অফ করে দিয়ে বসে, আজকে চুলার অবস্থা খারাপ, এই বিকেলবেলা পরিষ্কার করবে, দুপুরে এখন সম্ভব না, এত কাজ করেছি যে এখন আর সম্ভব না, বিকেলবেলা করবো, তো চুলাটা অফ করে দিই।
মজা করে খাও, মজা কোরমাটা দেখো অনেক মজা হয়েছে। দেশি মুরগির এগুলো খেতে ভালো লাগে, চামড়া আমরা খাই। আমাকে এক ভিউয়ার্স বলেছিল যে আপনি হাত পা খান কেন, আমার কাছে তো ভালোই লাগে। পোলাও রান্না করেছিলাম, বলি যে একটু পোলাওই রান্না করি, ভাতের চাইতে অনেক ভাত খাইতে গেতে অনেক সময় কিন্তু ভাত খাইতে ভালো লাগে না, পোলাওটাই মন চায় একটু খাইতে, পোলাওটা একটু খাই। এটা এলাচি লেবু, এলাচি লেবুতে যেমন ঘ্রাণ আসে তেমন মজা, সাথে তো কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচও খাবো। বাচ্চারা দেশি মুরগি পছন্দ করে না, তারপর আপিপ একটু খাচ্ছে, বুকের মাংস দিয়েছি, ডিমের কোরমা। আমি একটা ব্রেড পুডিং বানাবো 6টা ডিম দিয়ে, আর কিভাবে আমি ব্রেড পুডিংটা বানাচ্ছি সেটা দেখাবো, যদিও এর আগেও দেখিয়েছি। তো এই পুডিংটা আসলে খেতে ভালো লাগে অনেক, ব্রেড দিয়েই করতে হয় এটা। আর 6টা ডিম নিয়েছি আমি, আমি পুরো মেজারমেন্টটা বলে দেবো। 6টা ডিমের সাথে আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি, তবে পাউরুটির পিসগুলো বেশি বড় না, ছোট ছোট। যদি বড় পিসের পাউরুটি হয় 6টা পিস নিলেই যথেষ্ট, ছোট ছোট পিস এগুলোর 8টা পিস নেব আমি। আর এই 8 পিসের চারো পাশ ফেলে দেবো, একটু পাশ রাখবো না। তো ওই হিসাব করলে পাশ যদি ফেলে দেই তাহলে আমি 5 থেকে 6 পিসের মতো পাউরুটি নিয়েছি এখানে, 6 পিস না 5 পিস বলবো, কারণ এখানে যেটা ফেলে দিয়েছে সেটা অনেক ওয়েট ছিল জায়গাটা, ওই হিসাব করলে 5 পিস। আর যারা ফেলেন দিয়ে করবেন তাহলে তারা 8 পিস নেবেন, এই সাইজের যদি রুটি হয়। তো এটাকে আমি আবার টুকরো টুকরো করে কেটে নেবো, আর এই যে পাশগুলো এগুলো কেউ ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্স তৈরি করে রেখে দিতে পারেন, আলুর চপ হোক, কাবাব বা যে কোনো এই টাইপের খাবারগুলোতে আমরা তো ব্রেড ক্রাম্স ইউজ করি, তাই না? তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। আর এগুলোকে আমি খুব ছোট ছোট করে টুকরা করে কেটে নেব, আর বড় করলে যেটা হবে অনেক সময় দানা দানা থেকে যায়, সেই জন্য টুকরা টুকরা করে কেটে ফেলব। আর ব্রেড পুডিং মাইক্রোওয়েভে করা যায়, ওভেনেও করা যায়, প্রেশার কুকারেও করা যায়, নর্মালেও করা যায়। যেহেতু আমি একটু বড় বাটিতে করব, প্রেশারে দেয়া যাবে না, সেই জন্য যেটা করব আমি এটাকে চুলায় করব, পানি দিয়ে চুলায় যেভাবে আমরা ভাপে করি সেভাবে করব। আর আমি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি, আগে রুটিগুলো ভালোভাবে স্লাইস করে কেটে নিই। আর অনেক সময় আমাদের সাথে রুটি থেকে যায় যেটা আর খাওয়া হয় না, ওই চিন্তা করলে অনেক সময় এই ধরনের খাবারগুলো তৈরি করলে খুবই মজা লাগে খেতে। এই এই যে ব্রেড দিয়ে করা পুডিংটা যখন আমি প্রথম তৈরি করতে নিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে, তখন আমার ধারণা হচ্ছিলো যে এটা কেমন না কেমন হয় ব্রেড দিয়ে বানাবো, কিন্তু আসলেই অসম্ভব রকমের মজা হয়। আমি 6টা ডিম নিয়েছি, আধা কাপ চিনি নিয়েছি, লাগলে আরও দেওয়া যাবে, 1.25 কাপ পর্যন্ত চিনি দিলে বেটার হয়। আর 2 কাপ দুধ, ঘন দুধ একদম, যেমন আমি পাউডার মিল্ক ঘন করে নিয়েছি, যেমন আমি 1 কাপ পাউডার মিল্ক দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পাউডার মিল্ক দিয়ে 1 কাপ পানির ভিতরে দিয়েছি, তার মানে 2 কাপ পাউডার মিল্ক 2 কাপ পানি, এরকম করে নিয়েছি আমি। যেটা যত ঘন হবে তত এই পুডিংটা খেতে মজা হবে। চাইলে পাতলা করেও করা যায়, এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েও করা যায়, এই 6টা রুটি এবং 6টা ডিম দিয়ে, 8টা রুটি 6টা ডিম দিয়ে। আমি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি টেস্ট আসার জন্য। আর এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি, আমি কিন্তু এইটা দেওয়ার পরে আরও কিছুটা পাউডার দুধ এটার উপরে দিয়েছিলাম পরে, তো সেটাও আমি এই জন্য বলে দিলাম, সুবিধা মতো যে যার মতো দিয়ে নেবেন, যে দিতে পারবেন বেশি সে বেশি দেবেন, যে কম দিতে পারবেন সে কম দিবেন, তাতে কিন্তু অতটা মানে সমস্যা নেই, কিন্তু দিলে বেশি মজা লাগে। আর আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, 1.25 কাপ চিনি ইউজ করবেন, আর 1.25 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টিটা হয়, আধা কাপ দিলে যেটা হয় একটু কম হয়, তো আমি একটু কমই দিয়েছি, কারণ একটু কম দেওয়ার কারণ আছে সেটা আমি পরে বলছি। আর 6টা ডিম, এই মেজারমেন্টটা ঠিক রাখলে আমি যেভাবে বানালাম যে পাত্রটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা ওই এত বড় একটা পুডিং তৈরি করতে পারবেন। আর ডিমগুলো নর্মাল ডিম বা রুম টেম্পারেচার যে ডিমটা থাকে ওটা, অথবা ফ্রোজেন ডিম, কোনো অসুবিধা নেই, দুই ধরনেরই ইউজ করা যাবে, কারণ
কেক তৈরিতে যেমন নর্মাল ডিমটাই ভালো হয় দিলে, আর এই পুডিংয়ে কোনো অসুবিধা হয় না। আমি এখানে একটুখানি দারচিনি পাউডার দেবো, যাদের কাছে নেই তারা ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন, কারণ নয়তো কিন্তু ডিমের গন্ধ আসবে, আর ডিমের গন্ধ কিন্তু সবাই সহ্য করতে পারে না। দারচিনি পাউডারটা দিলে একটা আলাদা টেস্ট আসে, আর আমাদের ঘরের সবাই তো পছন্দ করে, এবং আমি অনেককে খাইয়েছি দারচিনি পাউডার দিয়ে, তারা অনেক লাইক করেছে। সেই জন্য আমি সবসময় দারচিনি পাউডারটা কেক বা এই ধরনের পুডিংয়ে আমি ইউজ করি। তো চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, অথবা লেবুর কী বলে লেবুর রসও চাইলে দেওয়া যাবে কিন্তু এটাতে, বা অরেঞ্জের খোসাটা, অরেঞ্জের একটু রস, সেটাও দেওয়া যাবে, টেস্ট পরিবর্তন আসবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটা দিয়ে দেব। আর এখানে পাতিল দিয়েছি ক্যারামেল করার জন্য, তো ওই পাত্রটা যেটার ভিতরে পুডিংটা বসাবো, আর এটা সবসময় কেক তৈরি করি এই পাত্রটায়, এই মোটা পাত্র, এটা কেক খুব ভালো হয়। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ পানি নেব, এই যে 1 টেবিল চামচ পানি। এখন এটাকে ক্যারামেল তৈরি করব, সেটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। আর একটা কথা বলি, আমি এই যে ব্রেড পুডিংটা আমি করেছি, এর আগেও আমি করেছি, অনেক সুন্দর হয়েছে, বেশ কয়েকবার করেছি, আপনারা দেখেছেন, এবং আমি প্রতিটা জিনিস আপনাদের দেখাই, যে ক্যারামেলটা কীভাবে করবেন সেটাও দেখাই। আমার রিয়াদেরও অনেক পরিচিত আছে, এবং আমার এখানে ওখানে অনেক পরিচিত আছে, যারা আগে ক্যারামেল করতে পারতো না, পুড়ে যেত, তাদের কিন্তু এখন পুড়ে না, কেউ আছে আমার প্রশংসা করে এবং আমাকে বলে যাবো বা ভাবি আপনার দেখা দেখি এখন ক্যারামেল করি, এখন আর পুড়ে না, কিন্তু কেউ কেউ এই কথাটা বলতে লজ্জাবোধ করে, আমার প্রশংসা করবে তাতে তো তাদের ক্ষতি হয়ে যাবে, তখন তারা এটা বলে না, এরা বলে আগের থেকেই জানতো, বা অন্য আরেকজন আর যে কোনো একটা কথা বলে যে অমুকখান থেকে শিখেছি বা জেনেছি। তো যাই হোক, ওটা কোনো কথা না, কারো কাছ থেকে কিছু যদি জানি আমরা, তাহলে তার যদি প্রশংসা করি আর যদি তাকে বলি যে আপনার কাছ থেকে এটা আমি শিখেছি, সেটা লজ্জার কোনো কিছু না, সেটা খারাপও কোনো কিছু না। তো যাই হোক, এভাবে দিতে 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 এক সময় দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে, তখন চুলাটা অফ করে দিতে হবে, নয়তো কিন্তু পড়ে যাবে, আর চুলার থেকে সরিয়ে নিতে হবে, যেটা আমি এখন করছি। দেখবেন আমার পুরি এই ক্যারামেলটা কত সুন্দর হয়। আর আজকে আমি লাল চিনি দিয়ে করেছি, আগে কখনো করি নাই লাল চিনিটা দিয়ে। আমি যেটা করব, এটা সাইড চুলায় রাখবো, এই চুলাটায় রাখবো না, এটা একদম হিট হয়ে আছে, সেজন্য এই সাইডটায় রেখে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে পুডিংয়ের মেইন ইয়েটা ঢেলে দেব। তো অলরেডি ঠান্ডা হয়েছে, এখন আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দেবো। দেওয়ার আগে হাতে একটু ঘি নিলাম, এটাও কিন্তু একটা টিপস, এটা অনেকেই জানে না, এই টিপসটা আপনারা ফলো করবেন। 1 চামচ ঘি পুরো চারপাশে এভাবে দিয়ে দিবেন, আর মিডলেও একটু দিয়ে দিবেন। আপনার ক্যারামেল পুডিং হোক বা এমনি পুডিং ডিমের হোক, অথবা ব্রেড পুডিং হোক, অথবা কেক হোক, খুব সুন্দর উঠে যাবে। আর ঘিটা যদি হয় গাওয়া ঘি, অরিজিনাল ঘি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে সেই খাবারটার থেকে। এই জন্য 1 চামচ ঘি এভাবে দিয়ে নেবেন, এটা অনেকেই জানে না, আবার অনেকেই বোঝে না। তো আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদের উপকার করতে পারি, কারণ আমি যদি আপনাদের উপকার করি আপনারা তো খুশি হবেন, আল্লাহ অনেক খুশি হবে। সেই জন্য আমি পুরোটাই ঢেলে দিলাম। এখন এটাকে একটু র‍্যাপ করতে হবে, যেহেতু এটার কোনো মুখ নেই বা কভার নেই, সেজন্য প্লাস্টিকের যে র‍্যাপারগুলো কিনতে পাওয়া যায় ওই প্লাস্টিকের র‍্যাপার দিয়ে আমি এটাকে পুরোটা র‍্যাপ করে নেব। আর যারা কেউ চাইলে যে কি বলে টিফিন ক্যারিয়ারের বক্সে স্টিলের এই ধরনের দিতে পারেন, তাহলে তো আর ঢাকনার দরকার, তো টিফিন বক্সে করেও দেওয়া যায়, ওটার তো কভার থাকে, সমস্যা হয় না। আর চাইলে যার যেভাবে সুবিধা হয় দিতে পারেন, তবে আমি এইভাবে করি, যাদের কাছে নেই আমার মতো এই বুদ্ধিটা ইউজ করতে পারেন, যাদের বাসায় প্লাস্টিক র‍্যাপার আছে তারা, কারণ নয়তো কিন্তু পানি উপর থেকে তো ভেতরে ঢুকে যাবে। চাইলে অবশ্য অন্য একটা প্লেট দিয়েও ঢাকা যায়, তা আমার কাছে এটাই ইজি মনে হচ্ছিল। আর যদি ছোটোটাই করতাম তাহলে আমি প্রেশার কুকারেই দিতাম, প্রেশার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে ফেললে সুন্দর হয়ে যায়, কারণ আমি বড়টা করছি কারণ আমি আমার জায়ের বাসায় এটা পাঠাবো, আমার ওই যে দেবরের বাসায় গেলাম না সেদিনকে, ওদের বাসায়, সেদিন তো আমি কিছু নিয়ে যেতে পারি না, আপনাদের ভিডিওতেও আমি বলেছিলাম সম্ভবত, তো আজকে চিন্তা করলাম একটা পুডিং বানিয়ে ওদের বাসায় পাঠিয়ে দিই, ওরা খাবে।
তো এই জন্যই আসলে এটা বানানো, যদিও আমি দুইটা বানানো উচিত ছিল, আমার বাসার জন্য বানানো উচিত ছিল, সেটা আমি পারিনি, কারণ হচ্ছে দুটো করতে তো অনেক সময়ের ব্যাপার। সেই জন্য তো আমার আশফাক কিন্তু অলরেডি বলেছিল যে মা আমাদের জন্য কি তুমি করছো নাকি, তা আমি বললাম না আজকে তোমাদের জন্য না, যে আজকে তোমার চাচির বাসার জন্য করছি, আর এখানে পানি দিলাম। তো এইটা সবসময় যে পাত্রটা বসানো হবে তার অর্ধেকটা পানি থাকবে, নয়তো কিন্তু উতরিয়ে পানি উপর থেকে ভেতরে চলে যাবে, সেই জন্য অর্ধেকটা পানি দিয়ে তারপরে চুলাটা ঢেকে শেষ বানানো চা খাবো এখন সবাই। এটা আপনাদের ভাইয়ার, এটা আসেবের, এটা আমার, ওদেরটাকে একটা একটা রেখে আসি। আপনি পড়াশোনা করছো? গুড বয়। খালামণি তো একটু পরে আসবে তাই না? খালামণি কখন আসবে? আসে চা খাবে না? আসো। খালামণি কখন আসবে বাবা? নাই না, সম্ভবত আগে আসতে পারে, বলা যায় না। আশেপাশে নিয়ে যাও মা, ঠান্ডা হয়ে যাবে এখানে, তোমার চোখে গেছি। ওই হ্যালো, এই যা আসো। হ্যাঁ, মশা ঢুকছে? কীভাবে মশা ঢুকলো? ইয়া করে দাও, এই দরজাটা চাপাইয়ে দাও। সব একদম কুচকে ই করে রাখছে জায়গায়, একটা একটা ঢাকা থাকলেও তো সুন্দর লাগে। যাও ইয়েটা আর মেশিনের, হ্যাঁ মেশিনের একটা ইয়ে লক করে দাও। কাপড় তো দেওয়া শেষ হয়েছে আমাদের না? ওইখানে ওই যে খালামণি আসবেন একটু পরেই, তুমি পড়তে থাকো। বাজে কয়টা? সাতটা দেরি আছে, খালামণি আসবে তো নয়টায়। আচ্ছা চা খেয়ে ফেলো, খেলে খাও না তো ঠান্ডা হয়ে যাবে। আজকে স্কুলের ফিলিংসটা বলো, কেমন কেটেছে? ভালো লেগেছে? তোমার কাছে অনলাইনে যাই যে আমরা পড়া হয় এটা ভালো লাগে না, স্কুলে যেতে ভালো লাগে? কেন, অনলাইনে তো মজা লাগে না? অনলাইনে তো তাহলে স্কুলে যেতেই তো মজা। এখন আসে না, পরে আসবে, এখনো তো আসা শুরু করেনি। আর আমার খেয়াল ছিল না যে পাতিলে পুডিং বসানো, পাতিলের পানি শুকিয়ে গিয়েছিল এবং এই পুডিংটা দেখেন না কীরকমের, এটা একদম ফুলে উঠেছিল। পরে আমি তো তাড়াতাড়ি অফ করলাম আর এটাকে ঠান্ডা করলাম, তখন এই জায়গাটা একটু নষ্ট হয়েছে, যদিও বোঝা যাবে না কারণ এটা তো নিচের দিকে থাকবে, দেখাও যাবে না, কিন্তু মনটা খারাপ হলে মানে খুব মনটা খারাপ হয়েছিল যে হ্যাঁ একটু যদি আগে আসতাম, কারণ এর আগের পুডিংগুলো আপনারা যারা সবসময় দেখেন আমার ভিডিও তারা দেখেছেন যে আরও কত ফিনিশিং সুন্দর হয়। তো যাই হোক, এখন প্লাস্টিক র্যাপার দিয়ে এটা র্যাপ করে দেবরদের বাসায় পাঠিয়ে দেবো ওদের জন্য। তো এখন আশফাক দিয়ে আসবে যে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায়। মা আসসালামা।